9 বছর বয়সে আমার বাবা তখন এক্সপায়ার করে যান, মানে ফার্স্ট মা মারা গেছেন, কলকাতাতেই মারা গেছেন। আচ্ছা। আর কলকাতায় যখন মা মারা গেছেন আমি তখন যথেষ্ট ছোট, এবার আমার একটা তখন 4.5 বছরের বোন আমি যেটা বিলিভ করি, পরের কথা শুনে ভিখারি বড় লোক হওয়ার থেকে নিজের কথা শুনে ভিখারি গরিব থাকাও খুব ভালো। ওনাদের মেন্টালিটি হচ্ছে কি, একার দ্বারা হোটেল হয় না। এরকম মানুষ এসছেন যারা কি আমার দোকানে খাবার খেয়ে ছুড়ে ফেলে দিয়ে গেছে। আমরা কিন্তু এতদিন অনেক কিছু ভাইরাল করেছি, অনেক কিছু ইউটিউব ফেসবুক জুড়ে এখন দাঁড়িয়ে ক্রেজ দেখতে পেয়েছি, অনেক স্ট্রাগল শুনেছি, কিন্তু আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় একটা 19 বছরের ভাই ঘুম থেকে উঠে বাজার থেকে শুরু করে রান্নাবান্না করে দুপুরবেলা মানুষকে খাবার দাবার সার্ভ করতে, শুনে একটু অবাক হয়ে তোমাদের লাগতে পারে যে 19 বছর, আমি কিন্তু কোনো কমিয়ে বলছি না। তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে ভাইয়ের স্ট্রাগলের গল্প শোনাবো। একদম আমি এই দোকানটার সামনেই দাঁড়িয়ে আছি। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো সার্টিফাইড বাম, ওয়েলকাম টু চ্যানেল ভেবো না বাস খেয়ে যাও। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট। এখন সবে দেখছি ভাত অলরেডি হয়েছে, এখনো কিন্তু রান্না বান্না হবে। ও কিন্তু কাটাকুটি থেকে শুরু করে রান্না বান্না সমস্তটা নিজের হাতে করছে, মানে একটা 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 করে রান্না বান্না করতে করতে মোটামুটি সময় তো লাগে। আর যা শীত পড়েছে তার মধ্যে এইরকম একটা বাচ্চা ছেলে যদি এরকম ভাবে নিজের হাতে সমস্তটা করে তাহলে তো মানে মনটা তো খারাপ করবে। নিজের হাতে আলু চোখা তৈরি করছি, আর এই আলু চোখা নাকি এখানকার খুব স্পেশাল, মানে ভাই নাকি এটা দারুণ বানায়। তো বলছি দিদি তুমি যদি এটা দেখো যে আলু চোখা আমি কিভাবে বানাই একবার সেটা দেখতে পারো। দেখো আলু কিন্তু অলরেডি মানে মাখা আছে, রেডি করা আছে, জাস্ট সেটাকে এখন গরম গরম তেলে দিয়ে দিচ্ছে। আমরা আলু চোখা মানে বাঙালি মানে কিন্তু আলু চোখাটা বেশ আমরা ভালোবাসি, সেই আলু চোখাটাকে ওর নিজের হাতে এখন তৈরি করছে। মোটামুটি কিন্তু এখন দুপুর 1টা বাজে, দেখে কেউ বলবে না দুপুর 1টা বাজে। একা হাতে যেহেতু করে ওর আজকে একটু দেরি হয়ে গেছে, মারাত্মক ঠান্ডা পড়েছে। আজকে মোটামুটি কি কি রান্না বান্না হয়েছে সেটা কি বলবি? আজকে আমার হয়েছে মিনিকেট চালের রাইস, একদম গরম গরম ভাত, আর মুসুরির ডাল, টমেটো, ধনে পাতা দিয়ে, এরকম ডাল হয় নরমালি, আলু চোখা যেটা কি আমার দোকানে খুব স্পেশাল। আজকে হয়েছে শিম আলু ভাজা। তোর নামটা একটু বল আমার। আমার নাম হচ্ছে সাগর কুমার গোচ্ছি। আচ্ছা, এখানেই বাড়ি? আমার বাড়ি হচ্ছে পপল্লি, বাড়ি হচ্ছে উড়িষ্যায়। হ্যাঁ, উড়িষ্যায় কটকে আমার বাড়ি, কিন্তু আমার কলকাতায় জন্ম। বলতে গেলে কলকাতায় ছোটবেলা থেকে মানুষও হয়েছি, কলকাতাকে আমি খুব ভালোবাসি। মোটামুটি গেলে তোর এখন বয়স কি রকম? আমার বয়স এখন 19 বছর বয়স। মোটামুটি পড়াশোনা? আমাদের উড়িষ্যাতে 10th পরে আইটিআই আমি কমপ্লিট করেছি। আচ্ছা। কমপ্লিট করার পর এখন কম্পিউটার করছি। আগে ইচ্ছা করি সময় পাস করি, আমি আমার ক্লাস থেকে 6টা থেকে 7টা অবধি ক্লাস থাকে, এক ঘন্টা, মানে এই দোকান বন্ধ করে তারপর ক্লাসে যাস। আচ্ছা। আজকে কোয়ান্টিটি অনেক কম যেহেতু ওয়েদারটা খারাপ, এখন শীতকাল বলে অনেক কাস্টমাররা এরকম আছে কি রোল চাউমিন সব খেয়ে নিচ্ছে, আর কিছু মানুষ এরকমও আছে যারা ভাত ছাড়া যাদের হবে না। আজকে এই দোকানে তুই কি করি? 9 বছর বয়সে আমার বাবা তখন এক্সপায়ার করে যান, মানে ফার্স্ট মা মারা গেছেন, কলকাতাতেই মারা গেছেন। আচ্ছা। আর কলকাতায় যখন মা মারা গেছেন তখন মানে আমি তখন যথেষ্ট ছোট, এবার আমার একটা তখন 4.5 বছরের বোন ছিল। 4.5 বছর, এখন এখন সে বড় হয়ে গেছে এখন। হ্যাঁ, বোনের এখন 14 বছর, বোন তখন যথেষ্ট ছোট ছিল। আচ্ছা। এবার হচ্ছে কি না, তখন ওই এক বছরের ভিতরে 2015 সালের, 15 সাল তো না, সালটা এত ঠিক মতন মনে পড়ছে না, তখন ওই এক বছরের মধ্যে বাবাও এক্সপায়ার করে যান, বাবার লিভার জন্ডিস হয়। আচ্ছা। এই দোকানটা হচ্ছে ওনারই, বাবার এখানে ফটো আছে দেখতে পারেন। আমি আজকে হলো 1.5 বছর হলো চালাচ্ছি, 1.5 বছর হলো দোকান চালাচ্ছি। যখন আমি আইটিআই করার পর আমি একটা কোম্পানিতে জব করছিলাম, আমি ওই কোম্পানি থেকে 6 মাস ট্রেনিং এ গেছিলাম। ট্রেনিং এ যাওয়ার পর আমাকে ওই কোম্পানি অফার লেটার দেয় জব করার জন্য, আর তখন ওই কোম্পানিতে জব করেছি। ইভিন তখন আমি জব করার পর আমার না সেরকম কাজে মন লাগতো না, ছোটবেলা থেকে বাবাকে দেখেছি নিজের কিছু স্টার্ট আপ হোক, নিজের কিছু স্টার্ট আপ হোক, নিজের কেন পরের কাজে কাজ করার থেকে, মানে মানুষ বলে আমি যেটা বিলিভ করি, পরের কথা শুনে ভিখারি বড় লোক হওয়ার থেকে নিজের কথা শুনে ভিখারি গরিব থাকাও খুব ভালো। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা কি তখন ছোটবেলা থেকে মানে মাথায় ছিল আমার কি হ্যাঁ আমি কিছু নিজের স্টার্ট আপ করি, নিজের বাবাকে দেখেছি করার জন্য। এবার এটার জন্য আমার যে কাকা কাকিমা ওনারা ফুল সাপোর্ট করেছেন, ইভিন ওনারাও দোকানে থাকেন। কিন্তু আমার এই সামনের বছরে 2023-এ মার্চ মাসে আমার কাকিমার শরীর প্রচণ্ড খারাপ হয়, ওনার একটা অপারেশন হয়, তারপরে ওনার আবার দু তিন মাস পরে আরেকটা অপারেশন আগস্ট মাসে হয়, আর ওনার ওই জন্য কাকা কাকিমা বাড়িতেই আছেন, মানে ওনারাই আমাকে সাপোর্ট করেন। তোর বাড়ি এখানে কোথায়? সামনেই
আমি এখানে কলকাতায় একটা ভাড়া ছোট্ট ঘরে, একটা অ্যাডজাস্টের ঘরে আমি একাই থাকি। ওনারাও থাকেন, এখন যেহেতু ওনারা নেন আমি একাই থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বোন কোথায় থাকে তাহলে? বোন দেশে থাকে, বোন উড়িষ্যায় থাকে। সমস্ত দেখাশোনা সমস্ত কিছু তো ওর হাতে? না সেরকম দেখাশোনার না, কাকা কাকিমা দেখেন। এবার যতটা হেল্প দরকার হয়, তাহলে বাজার বাজার তাহলে কটার সময় করি? বাজার একার হাতে সমস্ত কিছু, এই মাছ কেনা মাছ কেনা মাছ কেনা মাছ সবজি কাটা থেকে করে এন্টার কিছু আমি করি। আমি অনেক হোটেল আছে, আর হোটেলের মধ্যে কিছু কিছু মানুষ এরকম আছে কি বলুন তো, মানে আমাকে অনেক মানুষ ভালোবাসে, আর আমাকে অনেক মানুষ এখানে আমি দোকান করি বলে অনেক মানুষের আমার অসুবিধাও হয়। কিছু কিছু মানুষের মেন্টালিটি এরকম আছে না, ওনারা ওনাদের মেন্টালিটি হচ্ছে কি একার দ্বারা হোটেল হয় না। আচ্ছা, আমার দোকানে অনেক এরকম মানুষ এসছেন যারা কি আমার দোকানে খাবার খেয়ে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে, খাবার এই এই বেঞ্চে খেয়েছেন। রিসেন্টলি আপনাকে 3 মাসের কথা বলবো, এই বেঞ্চে একজন খাচ্ছিলেন ভদ্রলোক, উনি ওনাকে ভাত দিলাম, তরকারি ফরকারি সব দিলাম, কিন্তু কোনো রিজন নেই, ওনার ভাতটা মেবি কম হয়ে গেছে। উনি আমাকে বলার জায়গায় বললো, বাবু ভাতটা এত কম দিয়েছে কেন? এলাম, বাবু ঠিক আছে আমার কোয়ান্টিটি এতটা, আমি আরেকটু দিয়ে দিচ্ছি। ওই কথা বলতে বলতে উনি ছুঁড়ে উনি ফেলে দিয়েছেন ভাতটা। আরো 5টা কাস্টমার বসেছিল, ঠিক আছে, এরকম এরকম মানুষ আসেন যারা কি আরো 5টা কাস্টমারকে কি বলুন তো ওদের মাথা মানে মেন্টালিটি এরকম করার চেষ্টা করেন কি ওনারা যেরকম আমার দোকানে না আসবে। কিন্তু চেষ্টা করি মানুষের সাথে যত ভালো ব্যবহার করার, মানুষকে যত ভালো কোয়ালিটি মেনটেন করে দেওয়ার যতটা দূর সম্ভব। আর সেটাও বলবো না, আমি খুব ভালো রান্না পারি, কিন্তু চেষ্টা করছি, চেষ্টা করি, আস্তে আস্তে বেটার হবে। এই সময় 1.5 বছর, এখন যত বছর যাবে তত রান্না বান্না নিজের হাতে করবি, এ করবি। অনেক দোকানে আমরা চিকেন খেয়েছি, সবাই তো আমরা নর্মাল হোটেলেই খেয়েছি, কিন্তু এটা কি আমি একটুখানি কম দামে একটা মাটির হাঁড়িতে যে প্রিপারেশন করে লোককে খাওয়ানোর চেষ্টা করছি। যেরকম একটা মানুষ ও তার হোটেলে গেলে তো বড় বড় রেস্টুরেন্টে গেলে যে এত এত দাম নেয়, কিন্তু আমি যেরকম কম প্রাইসে মানুষকে খাওয়াতে পারি। আমার স্টার্টিং হচ্ছে আমার ভাতের সবজি ভাতের থালি থেকে স্টার্ট হয়, এক দেখছেন একদম গরম গরম মিনিকেট চালের রাইস, এটা সবজি ভাত। হ্যাঁ, এটা সবজি ভাত। আর সবজি ভাতের আমার দাম হচ্ছে 30 টাকা, 30 টাকা থেকে সবজি ভাত স্টার্টিং হয়। এটা হচ্ছে 30 টাকার থালি, এটা 30 টাকার থালি। 30 টাকার মধ্যে এই থালিতে আছে আমার হচ্ছে পেঁয়াজ দিলাম, মিনিকেট চালের রাইসের ভাত আছে, ভাজা আছে, বিন আলু ভাজা আছে, এটা হচ্ছে লাউ বড়ি আলু দিয়ে তরকারি আছে, এটা আলু চোখা আছে, এটা হচ্ছে আমার মুসুরির ডাল। এটা হচ্ছে পুরো 30 টাকার ভাতের থালি। আচ্ছা, মাছের কিরকম কি দাম আছে? মাছে মাছ ভাত আমার 50 টাকা থেকে স্টার্টিং, 50 টাকায় মাছ ভাত থাকে। এবার যেরকম কাতলা মাছ ফাছ হলে ওটা ওই মাছ যেরকম দামে কিনে আনি সেরকম। ডিম ভাতের ডিম ভাত হচ্ছে আমার 40 টাকা। আচ্ছা, 40 টাকা ডিম ভাতের প্রাইস থাকছে, আর মাছ ভাত খেলে 50 টাকা। আমি কিন্তু সাগরের থেকে নিয়ে নিয়েছি হচ্ছে এরকম একটা খাবারের প্লেট আছে, দেখতে পাচ্ছ শীতকালে গরম গরম ভাত, আর প্রত্যেকটা খাবারই কিন্তু একদম গরম, মানে জাস্ট করেছে আর দিয়েছে। আর এইরকম শীতের এই দুপুরবেলা, দুপুরে যেখানে কোনো রোদের ছোঁয়াই নেই, সেই সময় এইসব খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো দিদি যে গরম গরম মিনিকেট চালের ভাত, আর এই হচ্ছে একদম পাতলা মুসুরির ডাল, দেখতে পাচ্ছ পাতলা, একদম ঘন নয়, একদম পাতলা মুসুরির ডাল আছে, আলু চোখা আছে, একটা পাঁচমিশনের সবজি, এখানে যে শিম দিয়ে আলু ভাজা যেটা আমি কোনোদিন ট্রাই করিনি, আছে কিন্তু আলু দিয়ে চারাপোনা একদম পাতলা মাছের ঝোল, আর আমি স্পেশালি অর্ডার করেছি ডিমের অমলেট। ওর দোকানে কিন্তু ফেমাস হচ্ছে আলু চোখা, আর একটা বড়াও করে যেটা কিন্তু বেশ ভালো খেতে, ও নিজেও বলছিল বা সেটা যে হয়নি। গরম গরম মুসুরির ডাল দিয়ে নিচ্ছে, একদম পেঁয়াজ টমেটো দিয়ে পাতলা করে করেছে, একদম সিম্পল খেতে, গরম গরম ভাতের সাথে ভালোই লাগছে। অনেকদিন পর এরকম মানে গরম গরম খাবার কোথাও গিয়ে খাওয়া দাওয়া করতে পারছি, সঙ্গে এরকম আলু চোখা যেটা তোমরা দেখেছো করা, আলু চোখাটা কিন্তু বেশ ভালো বানায় সিরিয়াসলি। আচ্ছা, এরকম পাঁচমিশনের সবজি, অনেক ধরনের সবজি দিয়ে করা হয়েছে। পাঁচমিশনের সবজি আমার অতটা ফেভারিট নয়, বাট খাওয়া যাক। পাঁচফোড়ন দিয়ে করেছে, হালকা একটু ঝাল আছে, পাঁচফোড়নের গন্ধ আছে,
খেতে বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে শিম আলু ভাজা, যেটা শিম তো আমি একদমই ভালোবাসি না নর্মাল। দেখ ও যে নিজের হাতে রান্না বান্নাগুলো করছো ভাবা যায় না, সিরিয়াসলি না। আমি অন্তত চাইবো যারা যারা এখন অবধি হয়তো ভিডিওটা দেখছো, ভাবছো আসবে কিনা, তারা প্লিজ একবার আসো অনুদূর সাগরের কাছে, এসে একবার খাওয়া দাওয়া করো। তাকে তোমরা চাইলে সাপোর্ট করতে, আমি বলবো না যে তোমরা সাপোর্ট করো এসে, কিন্তু আমি বলবো একবার সে খাবার দাবার ট্রাই করতে পারো। একদম সিম্পল খাওয়া খেতে বাঙালিয়ানা খাবার দাবার, কোনো রিচ নেই খাবারে, সিম্পল একদম, আর একদম দাম কমে ভালো খাবার তোমরা এখানে পেয়ে যেতে পারো। আর মোটামুটি যা হয়তো সমস্ত কথাবার্তায় শুনেছো, আমি বলবো যে একবার তাকে সাপোর্ট করতেই পারো, একবার তাকে সে খাওয়া দাওয়া করতে পারো, তোমরা চাইলে অনেক কিছু হতে পারে। আর এই হচ্ছে একদম পাতলা চারাপোনা মাছের ঝোল। চারাপোনা মাছের সাইজটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছ এটা। আচ্ছা মাছ দিয়ে পুরো যে থালিটা সেটা তোমাদের পড়বে মাত্র 50, মানে মাছ অ্যাড করলে হবে 50 টাকা। আর ডিমের অমলেটটা আমি এক্সট্রা নিয়েছি, বা ডিমের অমলেটটা বাদ দিয়ে সমস্ত যে পুরো থালিটা সেটা হবে মাত্র 50 টাকা। একটু আগে যদি চিকেন নেই, আগে মাছ দিয়েই খাওয়া হোক ভাতটা, তার আগে একটু লেবুটা নিয়ে করে নিই। পাতলা একদম, আর সমস্ত খাবার কিন্তু তোমরা আবার নিতে পারবে, এখানে ঝোল বলো তরকারি সমস্ত কিছু তোমাদের সার্ভ করা হবে। আর ভাত যদি তোমরা এক্সট্রা নাও সেটা তোমাদের পড়বে মাত্র 5 টাকা। একদম ধনে পাতা কাঁচা লঙ্কা এরকম আলু পিস পিস করে কেটে খোলার সময় আলু দিয়ে রান্না হয় এখানে। ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়ে তৈরি, পাতলা হলে কি হবে ঝোলটার মধ্যে দেখো কিচ্ছু নেই, একদম হালকা কাঁচা লঙ্কা 3-4 পিস আলু আর এরকম মাছ করকরে করে ভাজা, জাস্ট দুর্দান্ত। মাছটা কিন্তু বেশ ফ্রেশ, মানে একদম, ও তো নিজেই বলেছে যে এখানে কোনো মানে বাসি জিনিস ইউজ করা হয় না, দিনে দিনে আনা হয়, দিনে দিনে খাবার সার্ভ করা হয়, সিরিয়াসলি দুর্দান্ত খেতে। আমি এখানে ওর বানানো সমস্ত খাবারগুলো দেখছি, ও কীভাবে সমস্ত নিজের হাতে করছে, এখনো অবধি খাবার দাবার সমস্ত নিজের হাতে সার্ভ করছে, দোকানে কোনো লোক নেই। আর এরকম একটা ডিমের অমলেট নিয়েছি গরম গরম, পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট, যেটা আমার মোস্ট ফেভারিট। আমি ডিম কারিটা আজকে নিলাম না, ডিম কারিও হয় এখানে, কিন্তু আমার ডিমের অমলেটটা বেশি ভালো লাগে বলে ডিমের অমলেট ট্রাই করি। খাবার দাবার সিম্পলের মধ্যে ভালো হতো, জানি না তোমরা ভিডিওটাকে কতটা পছন্দ করবে, বাট আমি ভিডিওকে পছন্দ করার থেকে বলবো যে ওকে একটু সাপোর্ট করো, ও যদি তোমার যদি একটু খাওয়া দাওয়া করো ওরও ভালো লাগবে। আর আই থিঙ্ক তোমরা খুব হয়তো শান্তি পাবে, এরকম গরম গরম খাবার কোথাও পাবে না। ফাইনালি কিন্তু সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাইকে একটু বললাম যে তুই একটু নিজের মুখে বলে দে যে লোকেশনটা কোথায়। আমার লোকেশন হচ্ছে 158C রাজবিহারী এভিনিউ, ঠিক আছে, ফর্টিক্স হসপিটাল এখানে আছে, ওখানে ফর্টিক্স হসপিটাল আছে, ফর্টিক্স হসপিটালের অপোজিটেই আমার দোকান, ঠিক আছে, ফিডেক্সের ফিডেক্স হ্যান্ডলুম কাপড়ের দোকানের সামনেই আমার দোকান। আচ্ছা মোটামুটি যা খাবার দাবার আমি ট্রাই করেছি একদম সিম্পল সাদাসিধে খাবার দাবার, আর সমস্যাটাই ও কিন্তু নিজের হাতে করে। আমি চাইবো যে তোমরা আসো খাবার দাবারগুলো ট্রাই করো, একটু বল সবাইকে আসার জন্য তোমাদের। ডেফিনেটলি আপনারা আমার দোকানে একবার আসুন, এসে আমার দোকানের খাবার দাবার ট্রাই করুন। আর এই শুক্রবার থেকে আমার দোকানে নতুন লঞ্চ হচ্ছে মাটির হাঁড়ির চিকেন, সেটা পুরো মাটির হাঁড়িতেই মেকিং হবে, একবার এসে অন্তত ট্রাই করুন। আর এবারে আমার দোকানেও আসেন, এসে এটাতেই আমি আমরা কিন্তু চাইলে অনেকে অনেক কিছু করতে পারি, আমরা চাইলে সবাইকে ভাইরালও করি, আমরা মানুষরাই পারি অনেক কিছু করতে। তো আমি অন্তত তোমাদেরকে বলবো যে একবার আসো ভাইয়ের দোকানে, ওর সাগরের কাছে এসে খাবার দাবার ট্রাই করো। আর কালকেই হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে তো ওর প্রতিদিন মানে এভরি ফ্রাইডে হবে কিন্তু হান্ডি চিকেন প্রিপারেশন নিজের হাতে করবো সবাইটা। দেখ আমার হয়তো ব্যাড লাগ, আমি আজকে ট্রাই করতে পারিনি, বাট আমি ডেফিনেটলি আসবো একদিন ট্রাই করতে। আর লোকেশনটা ও তো তোমাদের বলে দিয়েছি, আমি তোমাদের একটু ক্লিয়ারলি বলে দিই, ফর্টিস হসপিটাল, এটা হচ্ছে বালিগঞ্জ থেকে আসলে তোমাদের একদম কাছে হবে, মানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালিগঞ্জ, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট, কালীঘাট থেকে তোমরা আসবে একদম ফর্টিস হসপিটাল। আর এই হচ্ছে হ্যান্ডলুম ট্রেডার্স, হ্যান্ডলুম ট্রেডার্সে ঠিক সামনেই পড়বে ওর এই ছোট্ট সেট আপ, ছোট্ট দোকান, কিন্তু দোকানটা ছোট্ট হলে কি হবে মানুষের মনটা ভালো
আর এখানে কিন্তু অনেক মানুষ আছে বসে খাওয়া দাওয়া করে, তা আমি চাইবো তোমরা একবার হলেও আসো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8018149529, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এভরিডে খোলা থাকে তো? আমার এভরিডে খোলা থাকে, এবার যদি মাসে 15 দিনের একদিন গ্যাপ থাকে বা যদি শরীর রেস্ট একটু রেস্ট করে আজ সানডে ওপেন, না সানডে ওপেন থাকে। আচ্ছা, তাই দিন তোমরা সমস্ত কিছু শুনে নিয়েছো, লোকেশন আমি বলে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে আসবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই সুস্থ থেকে ভালো থেকো, টাটা।